আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো অন্যরকম একটি পাকা আমের মুরব্বা। এটা কাঁচা আম দিয়েও করতে পারেন। এখানে আমি 4টা পাকা আম ছিলিয়ে নিয়েছি আর পাতিলে নিয়েছি। এই রান্নাটা মূলত পাতিলে নিলে ভালো হয়। কেন ভালো হয় সেটা আমি পরে বলে দিব। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিব একটা দারচিনি, 2টা এলাচ, স্বাদ মতো লবণ, আর দিব গুড়। এখানে চাইলে আপনারা চিনি দিয়েও করতে পারেন। এখানে আমার 1 কাপের মতো গুড় আছে। এটা আমার অনেকেই রস গুড় বলে, ঝোলা গুড় বলে, সেই গুড় আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম। আর আম কতটুক টক মিষ্টি ওইটা বুঝেও কিন্তু গুড়টা কমিয়ে বাড়িয়ে দেওয়া যাবে। যদি আম মিষ্টি হয় তাহলে কম দিলেও চলবে, আর যদি টক হয় গুড়টা একটু বেশি লাগবে। এখন দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি, আম যাতে ভালোভাবে সিদ্ধ হয়। এখন নেড়ে একটু মিশিয়ে দিচ্ছি আর চুলাটা ধরিয়ে দিব। আমার আম্মাকে দেখতাম, আমের দিনে গাছ থেকে যখন বেশি ঝড়ে আম পড়ে যেত, তো এইভাবে করে আম্মা আমের মুরব্বা টক খাট্টা যাই বলেন এভাবে রান্না করতো। খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো এখন আমি ঢেকে দিব। এখন জাল করে নিব আম যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ভালোভাবে। ঢাকনাটা খুলে নিচ্ছি, বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে। বেশি পাকা আম হলে এভাবে গলে যাবে, আর একটু কম পাকা হলে এরকম গলে যাবে না, কিন্তু আমটা ভালোভাবে সিদ্ধ হয়েছে দেখতে পাচ্ছেন। আর গুড়ের কারণে একটু কালো দেখাচ্ছে, চিনি হলে সাদা সাদা দেখাতো। তো এখন আমি ঘুটে নিব। এখন চুলার আঁচটা আমি কমিয়ে দিয়েছি, আর এই জন্য আমি বলেছিলাম এরকম পাতিল কেন নিতে হবে, ঘুটে নিতে হবে এর জন্য। আম একটু এভাবে একটু চেপে গালিয়ে নিব, তারপর ডাল ঘুটনির মতো এইভাবে ঘুরতে থাকবো। ঘুরতে ঘুরতে দেখবেন আমটা ভালোভাবে গলে যাবে। আমি ভালো করে ঘুটে নিয়েছি, দেখতে পাচ্ছেন ঘুটে নেওয়ার পর এরকম গাঢ় হয়ে যাবে, ঘন হয়ে যাবে, এতো আমগুলো এরকম থাকবে। এইভাবে যারা রান্না করে খেয়েছেন আম তারা তো জানেনি, আর যারা খাননি আমি বলবো বাসায় একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার হয়। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখন বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে, চাইলে এই সহজ রেসিপিটি তৈরি করে খেতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।